দেখতে দেখতেই কোরবানিদ চলে এলো আবার কোরবানিদের আর মাত্র দুদিন বাকি আছে এ সময় আমাদের জন্য সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে কিভাবে আমরা দীর্ঘদিন গরুর মাংস ফ্রিজারে সংরক্ষণ করতে পারবো আমি আমার আজকের পর্ব সাজিয়েছি সে ব্যাপারটা নিয়ে প্রথমে আমি পাঁচ কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি গরুর মাংস ডুবে যায় এমন পরিমাণ পানি দিয়ে তাতে আমি চার টেবল চামচ ভিনেগার দিয়ে সেই ভিনেগার মিশ্রিত পানিতে মাংসটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে মাংসের গায়ে লেগে থাকা ব্যাকটেরিয়াটা দূর হয়ে যাবে তারপর মাংসগুলো পানি ঝরিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি এবার আমি বিভিন্ন রকম পলিব্যাগে মাংসগুলো রাখবো আপনি জিপলক পলি বা এরকম গ্যাজেটেড পলিব্যাগে মাংস রাখতে পারেন আমি একটা গ্যাজেটেড পলিব্যাগ নিয়েছি এক কেজির বেশি পরিমাণ মাংস না রাখার চেষ্টা করবেন মাংসগুলো কিন্তু এভাবে দলা পাকিয়ে রাখা যাবে না এতে মাংস ভালোভাবে ফ্রিজিং হবে না মাংসের পুষ্টিগুণ নষ্ট হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলো ফ্ল্যাট করে রাখতে হবে এবং পলিব্যাগের ভিতরের বাতাসটা বের করে দিতে হবে বাস এভাবে একটা গ্যাজেটেড ব্যাগ রেডি হয়ে গেল এবার আমি আরেকটা রিক্লোজেবল পলিব্যাগ নিলাম হাতে আপনি যে কোনো টাইপ পলিব্যাগই রাখতে পারেন এই রিক্লোজেবল পলিব্যাগে আমি মাংস নিয়ে নিলাম এক কেজি পরিমাণ এক কেজির বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন এবার আমি এটার বাতাসটা বের করে মুখটা আটকে দিলাম এবার হাত দিয়ে একটু চেপে চেপে ব্যাগটাকে ফ্ল্যাট করে নিব ব্যাগগুলো ফ্ল্যাট করে নিলে খুব ভালোভাবে ভিতরের সব মাংসই ফ্রিজিং হয়ে যাবে এবং ফ্রিজারেও জায়গা হবে অনেক এরপর আমি একটা নর্মাল পলিব্যাগ নিলাম এই পলিব্যাগে আমি আমার প্রয়োজন মতো মাংস রেখে পলিব্যাগটা এভাবে একটু ভাজ করে আটকে দিলাম এবং এটাও হাত দিয়ে একটু চেপে ফ্ল্যাট করে নিলাম এবং ভেতরের বাতাসটা অবশ্যই বের করে নিতে হবে এবার রেডি হয়ে গেল আমার গাজেটেড পলিব্যাগ রিক্লোজেবল পলিব্যাগ এবং নর্মাল পলিব্যাগ আপনি জিপলক পলিব্যাগও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার এগুলো ফ্রিজারে রাখার পালা তার আগে আমি কিছু মাংসের প্যাকেটের গায়ে নাম লিখে দিচ্ছি পারমানেন্ট ইংক দিয়ে আমি কাবাবের জন্য আলাদা করে যে মাংস রেখেছিলাম সেটা আমি নাম লিখে দিলাম কারণ অনেক সময় দেখা যায় যে অনেকদিন হয়ে গেলে আর মনে থাকে না কোন প্যাকেটটা আমি কোন পারপাসে রেখেছিলাম তাই নাম লিখে রাখলে খুব বেটার হয় অবশ্যই ফ্রিজার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন মাংস রাখার আগে এবার এভাবে একটা করে পলিব্যাগ রেখে তার উপর একটা করে পেপার ভাজ করে দিলে হবে কি পলিব্যাগগুলো একটার গায়ে একটা লেগে শক্ত হয়ে যাবে না বের করার সময় খুব ইজিলি বের হয়ে যাবে এবার আমি একটা মগজ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পলিব্যাগে রাখছি নর্মাল পলিব্যাগে রেখে আমি বাতাসটা বের করে এটা সুন্দর করে ভাজ করে এভাবে ফ্রিজারে রেখে দেব। একটা ব্যাপার হচ্ছে যে গরুর মাংস বাদে গরুর মাংসের অন্য যে অংশগুলো যেমন মগজ কলিজা তিল্লি গরুর মাথা জিভার অংশ এগুলো অল্প দিনের মধ্যেই খেয়ে ফেলার চেষ্টা করবেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই এর বেশি সময় এগুলো ফ্রিজারে সংরক্ষণ করলে আসলে খেতে ভালো লাগে না আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এভাবে এয়ারটাইট বক্সেও গরুর মাংস ফ্রিজিং করতে পারেন কোনো সমস্যা নেই এটা আরও বেশি সুবিধাজনক আপনি যখন মনে চায় একটা বক্স বের করে নিয়ে সেটা আপনি রান্না করে খেতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে গরুর কলিজা তিল্লি মাথা এবং ডিহবার অংশগুলো কুসুম গরম পানিতে একটু ধুয়ে নিলে এগুলোর ভেতরের রক্তগুলো এবং পিচ্ছিল ভাবগুলো দূর হয়ে যায় তারপর শুকিয়ে বা ঠান্ডা করে আপনি র্যাপ করে ফ্রিজে রেখে দেবেন এবং অবশ্যই আমি আবারও বলছি এগুলো অল্প কিছু দিনের মধ্যেই খেয়ে ফেললে আপনি টেস্ট ভালো পাবেন আর মাংসের গুণাগুণও ভালো থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যে গরুর মাংস আপনি চার থেকে ছ মাসের বেশি ফ্রিজারে রাখবেন না না রাখাটাই বেটার যত আগে খেয়ে ফেলবেন সেটা স্বাস্থ্যের জন্য তত ভালো পুষ্টিবিদরা কিন্তু কখনোই আপনাকে সাজেস্ট করবেন না চার মাসের বেশি ফ্রিজারে গরুর মাংস রেখে দেয়া। তবে আপনি চার থেকে ছ মাস পর্যন্ত রাখতে পারেন এর বেশি না রাখাটাই বেটার এই তো একদিন পর আমার মাংসের প্যাকেটগুলো আমি বের করে দেখাচ্ছি মাংসগুলো ফ্রিজিং হয়ে গেছে এবং মাংসের গায়ে লেখাগুলো কিন্তু মুছে যায়নি সেরকমই রয়েছে আমি আশা করছি আমার আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ